हाय फ्रेंड्स, आमी पायल। आमार रान्नाघरे सकल के स्वागत। आज आमी अपने साथे शेयर करब आम पाटीसापटा रेसिपी। पाटीसापटा आमरा सबाई कम बेशी बनिए थाकी, किन्तु आम दिए आमी किभावे पाटीसापटा बनिए थाकी सेटाई आपनादेर सामने आमी आज के शेयर करब। और आज के रेसिपिटा जदि आपनादेर भालो लेगे थाके ताहले अवश्यई आमार चैनलटिके सबस्क्राइब करे आमार पाशे थाकबेन। आमी एखाने एक कप परिमाण ময়দা নিয়েছি, আর নিয়েছি হাফ কাপ সুজি, হাফ কাপ নিয়েছি চালের গুঁড়ো, আর এখানে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। এবারে এই সব কটা জিনিস আমি ভালো করে আগে মিক্সড করে নেব। এভাবে সব কটা জিনিস আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে এবার আস্তে আস্তে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে আমি ব্যাটার বানিয়ে নেব। এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে ব্যাটারটাকে বানাতে হবে। একসাথে একবারে অনেকটা দুধ দিয়ে দেব না, আস্তে আস্তে করে দুধ দিয়ে এটাকে বানিয়ে নেব। এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব একটা মিডিয়াম সাইজের আম, আমি পাল্প বার করে নিয়েছিলাম, তার বেশ কিছুটা মিশিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এটাকেও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে পাটিসাপটার মধ্যে দেবার জন্য একটা ক্ষীর আমি বানিয়ে নেব। একটু ঘি নিয়ে নিয়েছি হাফ চামচ মতো, আর নিয়েছি এক চামচ চিনি। এবারে এর মধ্যে দিয়ে দেব আমুল স্প্রে। আমুল স্প্রেটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। যেহেতু এখন লকডাউন চলছে, সবার পক্ষে দোকান থেকে খোয়া ক্ষীর আনা সম্ভব নয়, তাই বাড়িতেই এভাবে আমরা ক্ষীরটাকে বানিয়ে নিতেই পারি। এইভাবে সমস্ত জিনিসগুলোকে আমি দুধের সাথে আর একটু তরল দুধের সাথে আমি মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে এগুলোকে মিক্স করে নিতে হবে যাতে চিনিটা পুরোপুরি গলে যায়। এবারে এর মধ্যে আমি যে আমের পাল্পটা রেখে দিয়েছিলাম সেটারই কিছুটা অংশ এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে এটাকে আমি জাল করে ঘন করে নেব। এভাবে জাল করে নিচ্ছি। এখানে আমি আপনাদেরকে সাজেস্ট করব স্টিলের পাত্রে না করে ননস্টিক অথবা অ্যালুমিনিয়ামের পাত্রে এটাকে জাল দিয়ে ঘন করে নেবেন। স্টিলের পাত্রে করলে লেগে যাওয়ার চান্স থাকে, তাই এটা ননস্টিক বা অ্যালুমিনিয়ামের পাত্রে করলে খুব সহজেই এটা গাঢ় হয়ে যাবে। এটা আমার হয়ে গেছে আর একটু গাঢ় করে নিয়েছি, নিয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি ঠিক এই রকম পরিমাণ করে নিয়েছি। ক্ষীরটা আমার রেডি হয়ে গেল। আমের পাটিসাপটার জন্য একদিকে ক্ষীর রেডি করেছি আর এদিকে রেডি করেছি ব্যাটারটা। ব্যাটারটা দেখুন এই রকম ধরনের হবে। এবারে একটা ননস্টিক প্যান বসিয়ে নিয়েছি, তাতে আমি একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। এবারে ব্যাটারটা থেকে কিছুটা অংশ হাতাই করে তুলে দিয়ে দিলাম। এবার কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্যাটারটাকে ছড়িয়ে দিচ্ছি। আবার হাতার পেছন দিয়েও ছড়িয়ে দেওয়া যায়, যেটা আপনাদের সুবিধা হবে। যখন দেখবেন যে খুন্তিটা এই পাটিসাপটার ভেতর দিয়ে একদম ঢুকে যাচ্ছে, তখন বুঝতে হবে যে আমাদের পাটিসাপটার নিচের পিঠটা রেডি হয়ে গেছে। এইরকম সময় আমরা ক্ষীরটা দিয়ে দেব। ক্ষীরটা দিয়ে দিচ্ছি। ভালো করে দিয়ে দেওয়ার পরে এটাকে এবার আমরা রোল করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, পুরো আমের যে কালার সে কালারটা কিন্তু চলে এসেছে। দারুণ টেস্টি এই রেসিপিটা। এটা রেডি হয়ে গেল, এবার আমরা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সব কটা পাটিসাপটাগুলো রেডি করে নেব। আর একটা বানিয়ে দেখাচ্ছি, দেখুন এইভাবে হাতার পেছন দিয়ে
ভালো করে ছড়িয়ে দিতে হবে। এভাবে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর যখন নিচের পিঠটা হয়ে যাবে তখন ক্ষীরটা এর মধ্যে দিয়ে দিতে হবে। ক্ষীরটা একটু চটচটেই হয়, তো একটু ধৈর্য ধরে সময় নিয়ে এটাকে করে নিতে হবে। ক্ষীরটা দিয়ে দেওয়ার পর আগের মতোই আমরা এই পাটিসাপটাকেও ভালো করে রোল করে নেব। একদম রেডি হয়ে গেল আমাদের আমের পাটিসাপটা। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আবার নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।